হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ ক্যানভাস। আশা করছি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা একদমই ভিন্ন রকম, কোনো রান্নাবান্না না। আজকে ঘুরতে যাব, বাইরে একটু বেড়াতে যাব। তো বাইরে গিয়ে কী কী খাওয়া দাওয়া করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে একটু বেড়াইতে যাচ্ছি, মেয়ে নিচে নেমে গেছে, খুশি, খুব খুশি। তো এখন এই যে আমরা চলে আসছি 10 নম্বরে, চটপটি খাবো, ফুচকা খাবো, তারপরে এখানে অনেক ধরনের ভ্যারাইটিস খাবার পাওয়া যায়, তো কিছু কিছু খাবার খাবো আর কি। তো ফুচকা তৈরি করছে এখানে, ফুচকা খেয়ে তারপরে অন্যদিকে দোকানগুলোয় যাব। আজকে শুধু এই 10 নম্বরেই ঘোরাফেরা করব এবং কিছু খাওয়া দাওয়া করবো। তো দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো অনেক দিন পর এসেছি আসলে এগুলো খেতে, কারণ লকডাউনের পর থেকে বা করোনা ভাইরাস আসার পর থেকে প্রায় 4-5 মাস আমরা এগুলো খাই নাই। তো 4-5 মাস পরেই ফুচকা চটপটি খাচ্ছি, মেয়েটাও খুব পছন্দ করছে। দেখ, ওকে হাফ প্লেট ঝাল ছাড়া বানিয়ে দিতে বলেছি, ওইও খুব মজা করে খাচ্ছে, আর এদিকে আমি ফুচকা নিলাম। তো এখন খাবো, এরপরে সামনে কিছু দূর হাঁটতে হাঁটতে গেলাম, দেখি একটা ভ্যানে কি সুন্দর ওরা চিতই পিঠা বানাচ্ছে, অনেকগুলো চুলোয় ছোট ছোট কড়াই দিয়ে আর অনেক ধরনের ভর্তা, গরম গরম চিতই পিঠা দিয়ে ঝাল ঝাল ভর্তা খেতে তো খুবই ভালো লাগে। আসলে সন্ধেবেলার দিকে আমরা অনেকেই আছি যে নাস্তা কিনে আনি, চিতই পিঠা ভর্তা দিয়ে খাই, খুব ভালো লাগে আমাদের। তো অনেক ধরনের ভর্তার গাড়িটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছিল, ওনারা যে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে সব কিছু, খুবই একটা আকর্ষণীয়তা আছে ওদের গাড়ির দিকে। আসলে ওদের গাড়ি দেখলেই মানুষ কিন্তু চলে আসবে ওদের কাছে, এতটাই সুন্দর লাগে দেখতে সন্ধেবেলা। আর ভর্তাগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে বাটিতে বাটিতে, দেখতেও ভালো লাগে। তো বাসার জন্য কিছু নিলাম আর আর একটা পিঠা খেয়ে দেখব, আসলে সবগুলো ভর্তা দিয়ে একটু একটু করে টেস্ট করে যে কেমন লাগে, কারণ ওনাদের কাছে এই প্রথম খাচ্ছি, তো আগে কখনো খায় না, এই জন্য জানি না আসলে কেমন হবে না হবে, এই জন্য একটু টেস্ট করছি। তো যাই হোক, দেখতে ভালো লাগছে, আশা করছি সব কিছুই ভালো হবে। তো এখান থেকে পার্সেল করে নিয়ে আমরা আবার সামনের দিকে যাব, কি পাওয়া যায়। তো সাথেই থাকুন। তো কিছু দূর গিয়ে সামনে দেখি ভট ভাজি, চিকেন ফ্রাই, তারপরে পরোটা দিয়ে এগুলো বিক্রি হচ্ছে, তো সবাই খুব মজা করে খাচ্ছে দেখলাম। আর এই ভট ভাজি দেখলেও খুব লোভনীয় লাগে, তো অল্প করে একটু টেস্ট করলাম, আসলে বাইরের এগুলো খাওয়া তো হাইজেনিক না, তারপরেও লোভ লেগে যায়, সামলানো যায় না। যাই হোক, এটাও একটু খেলাম। তো আজকের ব্লগটা শেষ করছি এখানেই, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।